সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। বিনা ওষুধে মাইগ্রেনের মাথা ব্যথার সমস্যাটা আপনারা মাইগ্রেনের মাথা ব্যথার সমস্যাটা আপনারা সমাধান কিভাবে পেতে পারেন? দেখেন, মাইগ্রেনের মাথা ব্যথা আমাদের বিভিন্ন কারণে আমাদের ব্রেনের মধ্যে এই ব্যথাটা হয়ে থাকে, ঠিক আছে। এখন কিন্তু মাইগ্রেনের মাথা ব্যথার সমস্যা প্রতিটা পরিবারেই কোনো না কোনো পার্সনেরই এই সমস্যাটা থেকে থাকে, ও অনেকে তীব্র পরিমাণে থেকে থাকে, যে সমস্যাটা আমাদেরকে প্রতিনিয়তই বেশ প্রবলেমের দিকে ধাবিত করতেছে এবং আমাদেরকে বেশ সাফার করাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বিনা ওষুধের মাধ্যমে কিভাবে এটা থেকে আমরা প্রতিহত করতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ফার্স্ট আমি বলবো, যদি মাথা ব্যথা মনে হয় যে না মাথা ব্যথাটা হবে, এই অবস্থায় আপনি একটু রিল্যাক্স, নীরব জায়গার মধ্যে, অর্থাৎ নীরব নিস্তব্ধ কোথাও এক জায়গায় বসে থাকেন, টাইম স্পেন্ড করতে থাকেন, অর্থাৎ বসে থাকেন। এদের মাধ্যমে আস্তে নীরব থাকার কারণে এবং তার পাশাপাশি আপনি যতটুকু সম্ভব চোখ মানে চোখগুলো অফ করে রাখবেন, বসে থাকবেন এবং চোখ অফ করে রাখবেন এবং নিঃশ্বাস নেবেন, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেবেন একটু গভীরভাবে। কিভাবে আমি আপনাদেরকে বলি, এভাবে যদি আপনি 10-15 মিনিট কন্টিনিউ করেন, আশা করি আপনার মাথা ব্যথার সমস্যাটা খুব দ্রুত গতিতে কমে যাবে। মানে নীরব এক জায়গায় বসবেন, বসার পরে চোখ অফ করবেন এবং শ্বাস প্রশ্বাস নেবেন গভীরভাবে। এটা আপনাকে মানসিকভাবে এবং মাথা ব্যথার সমস্যা দূরীকরণের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং ভালো প্রসেস বলতে পারেন মেডিসিন ছাড়া, এবং এটা খুবই গ্রহণযোগ্য প্রসেস। এছাড়াও আপনি যদি চান রিল্যাক্স, কোথাও কিছু সময়ের জন্য ঘুমানোর অভ্যাস করতে পারেন বা ঘুমিয়ে যেতে পারেন, এতেও আপনার মাথা ব্যথাটা ইনশাআল্লাহ কমে যাবে। আর এই দুটো প্রসেস যদি অবলম্বন করেন, অবশ্যই আপনার মাথা ব্যথা থেকে, আপনার মাইগ্রেনের মাথা ব্যথা থেকে সমাধান পেয়ে যাবেন। কিন্তু আমাদের মধ্যে একটা ভদ অভ্যাস আছে, ধূমপান এবং মদ্যপান, এই দুইটা অভ্যাস যদি আমরা না ছাড়ি আমাদের মাথা ব্যথা কখনোই দূর হবে না, বরং তো প্রতিনিয়তই মাইগ্রেনের মাথা ব্যথাটা প্রতিনিয়তই বৃদ্ধি পেতে থাকবে এবং আমাদেরকে মারাত্মকভাবে সাফার করাবে এবং মারাত্মকভাবে প্রবলেমের দিকে ধাবিত করবে। সুতরাং অবশ্যই আপনারা ধূমপান এবং মদ্যপান থেকে সম্পূর্ণ নিজেকে এড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলে আপনার ইনশাআল্লাহ মাইগ্রেনের মাথা ব্যথা বা মাইগ্রেন জনিত মাথা ব্যথা থেকে ইনশাআল্লাহ সমাধান হবে। আসসালামু আলাইকুম।